الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي كريم صلى الله تعالى عليه وسلم إرشادك رشنا جبكت الأمور بعكسها بعد دورو الشريف بات আল্লাহ তালা তার একশোটি চাহিদা পূর্ণ করবেন সল্লু আল আল হাবিব সল্লাহ আলা আল মাহমদ সল্লাহ আলহি ওসালাম সোলাতাম ওসালাম সালামান সৈয়দ রসুল্লাহ হক সমূহ রাইটস প্রোগ্রাম দেখার সৌভাগ্য অর্জন করছেন আপনারা ইমামে আহলে সুন্নাত বলেন হাসানে মুজতবা সৈয়দুল আসখিয়া রা কিবে ইজত দোষে পে লাখ সালাম হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহু এর কিছু আলোচনাও চলবে আর এর সাথে সাথে কুরআনুল করিমের হক এটিও আলোচনা করা হবে আহলে বাইতের মধ্যে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আনহু হলেন বড়ই আলোক উজ্জ্বল রওশন চাকচিকময় একটি নাম আর হজরত হাসান সেই ব্যক্তি যার ব্যাপারে নবী করিম সাল আলহিউসালাম একটি বিশেষ দোয়া করেছিলেন হে করিম আমার হাসানকে ধৈর্য দান করুন তিনি অনেক ধৈর্যশীল ছিলেন সহনশীল ছিলেন আর আল্লাহ তাবারকাত আলা ওনাকে দানশীলতার মধ্যে একটি বড় উচ্চ মাকাম দান করেছিলেন আর এখানে এটিও আরো করে যাচ্ছি ওনার দানশীলতার ধরন এমন ছিল ওনার দরবারে যখন সাহায্য প্রার্থী উপস্থিত হতেন তখন তাকে তিনি চাওয়ার পূর্বেই তা দান করে দিতেন যাতে তাহার চেহারায় সাহায্য চাওয়ার যে লজ্জা এটি জেনে স্পষ্ট না হয় অর্থাৎ সে চাওয়ার পূর্বেই তাকে দান করে দিয়েছেন হাসান মুজতবা سیدুল আসখিয়া রাকিব দোশে عزت পে লাখো সালাম আর আমির আহলে সুন্নাত ওনার মানকবাত লিখেছেন দোষে দোশে শাহনশাহে উমম ইয়া হাসান ইবনে আলী করদো করম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلین কতই না অসাধারণ বিষয় যে পবিত্র আহেলে বায়েতগণ কোরআন পড়তেন আর কোরআনে ওনাদের ফজিলত বর্ণিত হয়েছে আল্লাপাক উনাদের গুণাবলী কুরানুল করিমে আলোচনা করেছেন সমস্ত আহলে বায়েতকে তাতে গণ্য করা হয় আর বিশেষভাবে ওই পরিবার যার মধ্যে মাওলা আলীও আছেন হাতুনের জান্নাতও আছেন হাসান এবং হোসাইনও আছেন আল্লাহু তালা আনহুম ওই পরিবারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে ওনাদের আলাদাভাবে ফজিলত বর্ণিত হয়েছে কুরানুল ক্যারিমের পবিত্র আয়াতের কিছু শানে নজরুল যদি আমরা দেখি তার মধ্যেও ওনাদের সিরাত এবং পরিবারের ঘটনা আমরা পেয়ে থাকি তো এয়াতিম মিসকিন এবং কয়াদি আছেন তাদের প্রতি অসংখ্য ইহিসান এই পরিবারের পক্ষ থেকে হয়েছিল এ পরিবার সম্পর্কে আমরা যত বেশি আলোচনা করব আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ নসিফ হবে ইমামে হাসান মুস্তফা তালা তিনি সে দানশীল সাহাবি জান্নাতি জান্নাতি সাহাবি ইবনে সাহাবি তালা আনহুমা যা কারণ দুইবার কমপক্ষে আমার মনে আছে আমি পড়েছিলাম তিনি সমস্ত সম্পদ খোদার রাস্তায় ব্যয় করেছিলেন দুইবার তো খুবই দানশীল ছিলেন খুবই দয়াবান ছিলেন ধৈর্য বেশি ছিল সহনশীলতা বেশি ছিল বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল আর খুবই উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি অবশেষে ওনাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল তো ব্যাস এটি বরণ হয়েছিল ওনার পিতা শহীদ হয়েছিলেন মওলা আলী রোদিয়াল্লাহ তালা আনহু তিনি নিজেও শহীদ হয়েছেন ইমাম হাসান মুজতবা রুদিয়াল্লাহ তালা আনহু ওনার ভাইও শহীদ হয়েছেন ইমামে হোসেন আল্লাহ তালা আনহু এটি হচ্ছে শহীদদের পরিবার এই পরিবার ইসলাম ও দিনের জন্য কোরবানি দিয়েছেন যদি মানুষ চিন্তা করে শুধুমাত্র এই পরিবারে ইহিসানগুলো স্মরণ করে তাহলে এহসানের উপর এহসান স্বয়ং খাতুনের জান্নাত বিবি ফাতেমা আল্লাহ তালা আনহার ওই দোয়া যা প্রিয়নবিসাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষে তিনি করেছিলেন ওই দোয়াসমূহ এতটা উন্নত এবং পবিত্র যে আর এমন মাগফিরাত এবং ক্ষমার দোয়া তিনি করেছিলেন আর এতটা মহাব্বত ছিল ওনার প্রিয় নবী সাল্লহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতের প্রতি তো সম্পূর্ণ পরিবারটি সমস্ত উম্মতের এহসানকারী আমরা জীবনভর ওনাদের আলোচনা করতে থাকলেও ওনাদের জীবনে আলোচনা করলেও তখনও আমরা ওনাদের এহেসানের সামান্যতম অংশ আদায় করতে পারব না এটি সেই পরিবার আল্লাহ পাক এই পরিবারের বরকত দ্বারা আমাদের সবাইকে ধন্য করুক সল্লু আল হাবিব সল্ল তোহাম্মদ শুনিয়ে দিন ঐশের ক্যা বাত রেজা বাত র

সিদ্ধি কো ফারু কো উসমা হায়দার হর এক উসকি শাখ সুবহানাল্লাহ আসলে তিনি খুদ আশিকে সাহাবা ও আহলে বাইত ছিলেন আর উনাদেরকে আলাদা করাটা উনার বরদাস্ত হচ্ছিল না বাহ সুবহানাল্লাহ কতই না অসাধারণ কথা আল্লাহ আমাদেরকে পবিত্র আহলে বাইতের মহব্বত নসীব করুক আর সাহাবাই কেরামের মহব্বত দ্বারাও আমাদের অন্তরকে রওশন এবং নুরান্বিত করুক আহলে বাইতে আধারের সম্পর্ক কুরআনুল কারীমের সাথে সৈয়দা ফাতেমা জাহারা এর তিলাওয়াত যদি দেখা হয় ইমামে হুসাইনের তিলাওয়াতকে যদি দেখা হয় আর এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি কোরআনুল করিমের হকসমূহ দেখি তাহলে আপনার কি মনে হয় যে আমাদের উপর কুরআনুল করিমের কী হক রয়েছে যা আমাদেরকে আদায় করতে হবে দেখুন মূল কথা তো কুরআনুল করিমের হকের বিষয়ে এটাই এই কুরআনের উপর ইমান আনতে হবে আর আলহামদুলিল্লাহ মুসলমানগড় এর উপর ইমান রাখেন এর মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই লারাই বা ফি এতে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই এটি আল্লাহর কালাম আর পবিত্র কালাম একে তো হচ্ছে কোরআনের উপর ইমান আনা ঠিক তো কোরআনের উপর ইমান আনার পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তা হচ্ছে কোরআনুল করিমকে মুখস্থ করা তিলাওয়াত করা এবং মুখস্থ করা যদিও উভয়টি আলাদা আলাদা প্রত্যেক তিলাওয়াতকারীর কোরআন মুখস্থ আছে এটা আবশ্যক নয় কিন্তু মুখস্থকারীদের জন্য তিলোয়াত আবশ্যক ঠিক তো তা না হলে তার মুখস্থ থাকবে না বিবি ফাতেমা আল্লাহ তালা আনহা এর শান ছিল তিনি খাবার রান্না করতে করতে কোরআনের তিলওয়াত করতে রান্না করতে করতে এটি আমাদের ইসলামী বন্ধুর জন্য অনেক বড় শিক্ষা তারা খাবার রান্না করতে করতে গান শুনে। খাবার রান্না করতে করতে মিউজিক শুনে। খাবার রান্না করতে করতে জানি না কি 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 কাজ করে অথচ আপনি যখন খাবার রান্না করছেন আমি আপনাকে একটি পরামর্শ দিচ্ছি সাধারণভাবে আমাদের এখানে মসজিদ থেকে আজানের আওয়াজ আসে যদি শরীরে কোনো বাধা না থাকে তাহলে আজানের আওয়াজ শুনতেই কিছু সময়ের ব্যাপার কাজ বন্ধ করে আজানের উত্তর দিয়ে দিন এক লাখ নেকি পাওয়া যায় প্রতিটি বাক্যে নারীদের জন্য এক লাখ নেকি পনেরোটি বাক্য আছে আজানে আর ফজরে সতেরোটি বাক্য শুধুমাত্র আগ্রহের প্রয়োজন একইভাবে কুরানুল করিমের তিলবাত মুখস্থ থাকে কুরানুল করিমের সুরাও মুখস্থ থাকে খাতুনে জান্নাত বিবি ফাতেমা রুদ তালা আনহা কে কোন মুসলমান মহাব্বত করে না তো উনার একটি আমল তো এটাও যে তিনি খাবার রান্না করতে করতে কুরানুল করিমের তিলোয়াত করতেন অথচ ওই সময় খাবার রান্না করা এতটাও সহজ ছিল না আপনারাও বুঝতে পারছেন এখন তো সুযোগ সুবিধা অনেক তাই এই সময় উল্টাপাল্টা কথা গিবতে ব্যস্ত থাকা গুনাহে পূর্ণ কথা বলা অযথা কথাবার্তা করা অযথা সময় নষ্ট করার পরিবর্তে কুরআনুল করিমের তিলোাত করুন অথবা এ জাতীয় কোনো নেকির কাজ করুন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি সবাব পাবেন তিনি তিলওয়াত করতেন তো আমার যে অনুরোধ আপনাদের কাছে কোরআনুল করিমের হক সম্পর্কে আজ আমাদের আলোচনা এই হকের আলোচনায় প্রথম হক হচ্ছে এটি আমরা কুরআনের উপর ইমান আনব অতপর তার ব্যাখ্যা আছে দ্বিতীয় হক হচ্ছে এই কুরআনুল করিম এর তিলওয়াত করুন এর পরের হক হচ্ছে এটি কোরআনুল করিমকে মুখস্থ করুন আর এর উপর আমলও করুন আর একে বুঝুন এই সব কিছু কোরআনুল করিমের হকের মধ্যে অন্তর্ভুক্ত অতঃপর কোরআনুল করিমের শিক্ষাকে অন্যদের কাছে পৌঁছানো এটিও কোরআনুল করিমের হকের মধ্যে এখন না আপনি না শুদ্ধভাবে পড়তে শিখেছেন না আমাদের কোরআন তিলোয়াতের সৌভাগ্য নসিব হচ্ছে না আমাদের কোরআন বোঝার সৌভাগ্য নসিফ হচ্ছে না কোরআন এর দিকে অর্থাৎ কোরআন তিলোয়াতের প্রতি আহ্বানের সৌভাগ্য নসিফ হচ্ছে কিছুই না বরং আমাদের এখানে তো এক আজব অবস্থা কন্যা বিদায়ে কন্যাকে যে কোরআন দেয়া হয় সম্ভবত বছরের পরে কন্যা সে কোরআন দেখতে পায় কখনো বাবা জিজ্ঞাসা করেন মা ওই যে কোরআন দিয়েছিলাম আব্বু কোন কোরআন মা আপনার বিদায়ে এত সুন্দর ডিকো করা প্যাকেটের ভেতর করে যে কোরআন দিয়েছিলাম তাতে সুন্দর তসবিও ছিল আরে আব্বু তা তো খুলেই দেখিনি তা তো আলমারির উপরে আছে আপনি উপহারস্বরূপ যে আলমারি দিয়েছিলেন বছর পরে মেয়ে ওই কোরআন খুলে অথচ ওই কোরআনের ছায়ায় তার বিদায় হয়েছিল ভালো বিষয় কোরআনের ছায়ায় বিদায় হওয়া কোনো খারাপ কাজ নয় ভালো একটি বিষয় এটি একটি ভালো প্রথা যে চলুন বরকতের জন্য এই কাজটি করা হয় কিন্তু বেচারি নিজে কোরআন পড়তে জানে না খুব মৌলিক বিষয় যা আজ আমরা বলার চেষ্টা করছি যা আমাদের এভাবে বলতে পারেন যে যা আমাদের প্রবলেম আমাদের একদম বেসিক প্রবলেম তা হচ্ছে নাম্বারে আমরা কোরআন পড়ি না পড়লেও শুদ্ধভাবে পড়ি না যদিও শুদ্ধভাবে পড়ি তাহলে বুঝি না আর যদি কিছু বুঝে যায় তাহলে আমল করি না অর্থাৎ সব দিক থেকে আমাদের যে পজিশন কোরআনুল করিমের ব্যাপারে এর হকের ব্যাপারে তা খুবই দুর্বল প্রিয় ইসলামী ভাইয়েরা এটি আল্লাহ পাকের পবিত্র কালাম সৈয়দান উমর ফারুক আজম রোদিয়াল্লাহ তালা আনহু যখন ঘরে তশরিফ আনতেন সর্বপ্রথম কোরআন খুলে পড়তেন এটি উনার পবিত্র অভ্যাসের অন্তর্ভুক্ত ছিল কোরআনুল করিম খুলে পড়া আমরা কোরআনুল করিম তো খুলে দেখি না এমন কি অনেক সময় আমার দুশ্চিন্তা হয় যে সালমান ভাই আমার এরূপ দুশ্চিন্তা হয় যে এই মুহূর্তে আমাদের যে জেনারেশন আছে স্পেশালি আমি যদি ইয়ং জেনারেশনের কথা বলি যারা আমাদের সমাজে একদম রিলিজিয়াস যে কমিউনিটি যাদেরকে বলা হয় যাদেরকে ধর্মীয় মুসলমান বলা হয় তার থেকে এরা অনেক দূরে আই ডোন্ট নো ভাই কিন্তু দূরে থাকে সম্ভবত তাদের স্বভাব এমন হয়ে গেছে ভাই আমাদেরকে আলাদা থাকতে হবে এদের মধ্যে অনেকে আছেন যারা কোরআন খুলেছে বছর হয়েছে হয়তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কোরআন খুলেছেন কতদিন হয়েছে সম্ভবত আপনাদের মাঝে অনেকে আছেন যারা এটা বলে দিবেন এক বছর হয়ে গিয়েছে দু বছর হয়ে গিয়েছে তিন বছর হয়ে গেছে কখনো খুলে পড়িনি আপনারা কি ঠিক করছেন এটি আমার রবের কালাম এটি আল্লাহ পাক প্রিয় ওয়াসাল্লামের আলহিউসাল্লামের সিনহামুবারকে নাজিল করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম একে তিলওয়াত করতেন নিজ সাহাবাই কিরাম আলাহিম রিদয়ানগণের সামনে তিলওয়াত করতেন অথপর এর অর্থ তুলে ধরতেন অন্তরের পরিশুদ্ধি করতেন আমার নবী সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম এতটা সুন্দর আমল আমি পড়েছি তিনি তার সাহাবাদের বলতেন আল্লাহর কালাম শোনাও আমি কোরআন শুনতে চাই আরজ করা হল ইয়া আল্লাহ কোরআন আপনার পবিত্র অন্তরে নাজিল হয়েছে তখন বলতেন মাহবুবের কালাম অন্য কারো মুখ থেকে শোনা অধিক পছন্দের অর্থাৎ তিনি ওনার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন আর যখন কোরআন শুনতেন তখন তিনি কান্না করতেন একবার বিসমিল্লা শরীফ শুনে তিনি কান্না করেছিলেন আর তিনি বলেছিলেন হাদিসের সারমর্ম হচ্ছে তার অবস্থা কী হবে যার উপর রহমানুর রহিম রহম করবেন না এ জাতীয় সারমর্ম আপনাদেরকে যা হাদিসে আলোচনা করা হয়েছে তা আমি তুলে ধরার চেষ্টা করছি সিদ্দিকে আকবর আনহু এর এই শান ছিল সম্পর্কে যে তিনি মানে একটি অঙ্গীকার হয়েছিল নামাজ এবং ইবাদত সম্পর্কে আচ্ছা বাদ দিন অঙ্গীকারের বিষয়টি আমি আপনাদের কনফার্ম করছি না কিন্তু সিদ্দিকে আকবর উদিয়াল্লাহ তালা আনহু যখন নিজ ঘরে নামাজ পড়তেন তখন উনার তিলাওয়াতের আওয়াজ এমন ছিল যে কাফিরদের এই ভয় হতো আবার কেউ উনার তেলাওয়াত শুনে যেন মুসলমান না হয়ে যায় এই তিলওয়াতের ধর সিদ্দিক আকবর আনহুর আমি একটি কিতাবে পড়েছিলাম সালমান ভাই এক বুজুর্গ আলাহি রহেমা সম্পর্কে আমি পড়েছি তিনি যখন ওনার ইন্তেকালের সময় নিকটবর্তী হল তো ওনার বোন কান্না করছিল তখন তিনি শুধু এটা বললেন কেন কান্না করছো দেখো যে কক্ষে আমি আছি তোমার এই ভাই এ কক্ষে আঠারো হাজার কোরআন খতম করেছে কোরআনের তিল আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলাই নাম আপনারা শুনেছেন তিনি শাফিদের ইমাম চার প্রসিদ্ধ ইমাম আছেন ইমাম মালেক ইমামে আজম ইমাম আবু হানিফা ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলাই আর ইমাম আহমেদ বিন হাম্বল রহিমুল্লাহ তাআলা এই চার ইমাম ছিলেন আপনারা জানেন আমরা মাশ হানাফি ইমামে আজম ইমাম আবু হানিফা আলাইহির রহম আর কিন্তু চার ইমামী বরং আপন ভাইয়ের চেয়েও বেশি ছিলেন এই চার ইমাম ওনাদের সকলের নিজ নিজ ফিকি চিন্তাধারা ছিল আকিরাগত দৃষ্টিভঙ্গি সকলের সেম ছিল তো ইমাম শাফি আহমতুল্লাহী তাআলা আলাই এর ইমাম মালিক রহমতুল্লাহী তালালাই এর সাথে দেখা করার ইচ্ছে জাগ্রত হয় এখন ইমাম শাফি ছিলেন মক্কায় মুমাই ইমাম মালিক ছিলেন মদিনাতুল মুনাওয়ারাই এখন ওনার আকাঙ্ক্ষা আমি ইমাম মালিকের সাথে দেখা করব তো কোন কাফিলা মদিনাতুল মনোয়ারার যাচ্ছিল হয়তো তিনি তাদের সাথে চুক্তি করলেন তারা ওনাকে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দিল যে যেতে পারেন আট দিন আট রাতে সফর করে তিনি মদিনাতুল মুনোয়ারায় পৌঁছান এ আট দিন ও রাতে আমার ইমাম শাফি রহমতুল্লাহ বার কোরআন খতম করে দিনে একটি রাতে একটি হাফিজ ছিলেন এতটা কোরআন তেলোয়াদ করতেন কোরানে চুমু দেয়া কোরআনকে দেখা কোরআনকে চোখে লাগানো কোরআনকে বুকে লাগানো আপনি কখনো কোরআনকে বুকে লাগিয়েছেন যেমন বাচ্চাকে বুকে লাগানো হয় প্রশান্তি আসে না আপনি কখনো কোরআনকে বুকে লাগিয়েছেন যখনই আপনি কোরআনকে বুকে লাগাবে তখন বুকের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন সুখ অনুভব করবেন এমন মনে হবে যে সিনা থেকে ভারী কোন অতপর আপনি কান্না করুন অতপর কোরআনে চোখ লাগান একে কে করুন কোরআনকে মোহাব্বত করুন কোরআনকে মাথায় রাখুন বরং মাথায় রেখে নিয়ত করুন মওলা এর যত বিধান আছে সব আমার মস্তিষ্ক এবং আমার হৃদয় অবতীর্ণ করুন আমাকে এর উপর আমল করার তৌফিক দিন একে খুলুন একে দেখুন একে ভালোবাসুন আমার রবের কালাম এর তিলওয়াত করিলে কান্না করে করে তিলওয়াত করুন কুরআন বিরহের সাথে অবতীর্ণ হয়েছে আর একে সুন্দর আওয়াজে তিলওয়াত করুন তিলওয়াতেও সৌন্দর্যতা তৈরি করুন এই সব কিছু আদিসের তো আমি বর্ণনা করেছি অতপর একে পড়ুন আল্লাহ সেই দিন নিয়ে আসুক আমাদের এটা আমাদের দুর্ভাগ্য আল্লাহ সেই দিন নিয়ে আসুক এমন কোনো দিন যেন বাদ না যায় যেদিন আমরা কোরআন খুলে তার তিলওয়াত করিনি কত বড় বথ নসিবী আমাদের এটি আমাদের নবী পাক সাল আলহি ওয়াসাল্লামের মুজিজা আজ আমাদের চোখের সামনে আমার আকাশ ওয়াসাল্লাম এর করিম যা ক্যামত পর্যন্ত থাকবে আর আর আজ আজ আমাদের ঘরে ঘরে এই বিদ্যমান দুনিয়াতে সবচেয়ে বেশি ছাপানো প্রিন্ট হওয়া কোন কিতাব থাকে তা হচ্ছে এই কালামুল্লাহ আল্লাহর কিতাব কুরানুল করিম দুনিয়াতে আজও সবচেয়ে বেশি পঠিত যে কিতাব তা হচ্ছে কুরআনুল করিম সবচেয়ে বেশি হিফস করা কিতাব এই কিতাবুল্লাহ কুরআনুল করিম আর সবচেয়ে বেশি সকলেরই যা মুখস্থ হয় তা হচ্ছে কোরআনুল করিম কেননা এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমার আমি একে নাজিল করেছি আর আমি এর হিফাজত করব আর এর হিফাজতের একটি পদ্ধতি হচ্ছে মুখস্থ হওয়া আছে না আল্লাহ তালা কুরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছে একে সহজ করে দেওয়া হয়েছে যাতে আমরা মুখস্থ করতে পারি একে মুখস্ত করা সহজ ছোট ছোট শিশু থেকে শুরু করে বড়রাও একে মুখস্থ করে ফেলে কয়েকবার পড়লে জাবানের শব্দ সেট হয়ে যায় এরপর ছোট বড় এর তিলাওয়াত করতে থাকে কুরানুল ক্যারিম পড়া একে মুখস্ত করা এরপর একে বোঝা বোঝার জন্য আলহামদুলিল্লাহ আমি তো অনুরোধ করব বড় অনুগ্রহ হয়েছে যে আমরা সিরাতুল জিনানের মতো তফসির পেয়েছি এর মোবাইল অ্যাপ্লিকেশনও আমাদের কাছে আছে যাতে একে পড়তেও পারি একে শুনতেও পারি এর তফসিরও পড়তে পারি তার জুমাও পড়তে পারি আর এর মধ্যে কানজুল ইমানের তরজুমার সাথে সাথে আমার আকা আলা ইমামে ইমাম সুন্নত এর যে তরজুমা এ কানজুল ইমানের ফাইজান কুরআনের সহজ তরজুমা কানজুল ইরফানও বিদ্যমান তো এটি হচ্ছে অনেক বড় নিয়ামক আল্লাহ আমাদেরকে তৌফিক দিক তো বাস্তব তো এটাই প্রিয় ইসলামী ভাইয়েরা রবের তৌফিক থাকলে কাজ হয়ে যাবে এখন আল্লাহর তৌফিক যদি না থাকে তাহলে কাজ কিভাবে হবে ভুলে ভাই আল্লাহর পানা আজি সাহেব একটি বিষয় আছে আমি চাইছি এই বিষয়ে আপনি আলোচনা করুন দেখা যায় যখনই আপনি কথা বলেন তখন এক্সট্রা অর্ডিনারি লেভেলে গিয়ে কথা বলেন ভাই আদায় করছে আপনি গিয়ে বলছেন ঠিকভাবে করুন প্রথমে আপনি বললেন পড়ুন এখন যারা পড়ছেন তাকেও আপনি বলছেন ভাই এভাবে নয় বরং এভাবে এটাকে এভাবে পড়ুন যিনি পড়ছেন পড়তে তো দিন একটু অগ্রসর তো হতে দিন আগে চলতে তো দিন একদিনেই তার মধ্যে সব পারফেকশন চলে আসবে এটা তো জরুরি নয় তাকে অন্তত এতটুকু সুযোগ দিন তাকে একটি স্পেস তো দিন সামনে যাওয়ার জন্য সালমান ভাই চেষ্টার মধ্যে তো আছে আপনি কোরআন দেখুন একটি বাক্য আছে সালমান ভাই নিয়মের মধ্যে ফায়দা ঠিক তো আপনি যা নিয়ম অনুযায়ী পড়বেন উপকার দেবে যখন নিয়ম থাকবে না তাহলে ফায়দা কোত্থেকে হবে ওই যে হাদিস আছে না অনেক কোরআন পাঠক এমন আছেন যাদেরকে কোরআন খুদ অভিশাপ দেয় যখন এর ব্যাখ্যা পড়বেন তো ব্যাখ্যায় আছে এখে মাখরাজ এর তসবিদের সাথে এর নিয়ম অনুযায়ী পড়া হয় না তো শুধু তো এটা নয় কোন এমন ল্যাঙ্গুয়েজ আছে যার ব্যাপারে আপনি বলবেন বলে তো দিন অর্থাৎ আল্লাহর এ কুরআন আরবি ভাষার রীতিতে নাজিল হয়েছে কুরআন আর একে আরবিতে পড়তে হবে আর একে নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী পড়তে হবে আমাকে বলুন যখন আমি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে এক ফ্রেঞ্চ ইনস্টিটিউট যদিও আমি পড়তে যাইনি কিন্তু একসময় আমার ইচ্ছা ছিল তো ফ্রেঞ্চ ইনস্টিটিউটে যাওয়ার কথা ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাকে ফ্রেঞ্চ ইনস্টিটিউটে যেতে হবে আপনাকে ইংলিশ শেখার জন্য ইংলিশ ইনস্টিটিউটে যেতে হবে আপনাকে যে কোনো ভাষা শেখার জন্য আপনাকে সেই ইনস্টিটিউটে যেতে হবে তাই না তা শেখানো হয় তো কোরআন শেখার জন্য কি কোরআনের ইনস্টিটিউটে যাবেন না ওই প্রতিষ্ঠানে যাবেন না যেখানে কোরআন পড়ানো হয় কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় তাও সঠিকভাবে প্রত্যেক শিক্ষকই যে ঠিকভাবে শেখান এটা অপরিহার্য নয় কোরআনের একটি বরকত আমি আপনাকে বলব কোরআন শুদ্ধভাবে পড়া শুরু করুন বুঝে এবং তফসিরের সাথে কোরআন নিজে আপনাকে তার সাথে জড়িয়ে নিবে আল্লাহ আকবর নিয়ত করুন যে আমি চার আয়াত পাঁচ আয়াত পড়ব অতপর আমি কাজে যাব আমি উদাহরণ দিচ্ছি আপনাকে একটি সিচুয়েশন আপনার সামনে রাখছি কিন্তু আপনি পাঁচ মিনিটের পর ছয় মিনিট হয়ে যাবেন ভাই সামনে একটু পড়ি অতপর সপ্তম মিনিটে যাবেন আর একটু পড়ি আপনার এমন লাগবে যে যেন বন্ধ না করি আরেকটু সামনে পড়ি আরেকটু সামনে পড়ি সঠিকভাবে বুঝে বুঝে পড়েছেন তখন আপনাকে কোরআন তার সাথে জড়িয়ে নিবে কেননা কোরআনের তিলওয়াতে একটি আলোকিকতা আছে এর তিলওয়াতকারীর বিরক্তি বোধ আসে না আর এর আরও একটি আলোকিকতা হচ্ছে এর বিষয়বস্তু শেষ হয় না আপনি যখন একে পড়বেন একটি নতুন দিক আপনার সামনে এটি হচ্ছে কুরআনুল করিমের বরকত তা আপনার সামনে আসবে তো একে পড়া একে শেখা একে বোঝা এর উপর আমল করা আর একে অন্যদের কাছে পৌঁছানো আচ্ছা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শেখায় তো আমি যা কিছু এখন এই অনুষ্ঠানে আলোচনা করেছি এইসব বিষয়গুলো ভাবুন আর বলুন আমি এবং আপনি কোথায় দাঁড়িয়ে আছি যতটুকু আলোচনা করলাম ঠিক আছে কিছু হতে পারে বিশেষত্ব দৃষ্টিগোচর হয়েছে আলোচনাতে বা ঘটনাসমূহ জানতে পেরেছেন ও ভাই কোরআন তো কোরআনই কিন্তু আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি কোরআনুলকারিমের ব্যাপারে একে খোলার ব্যাপারে একে দেখার ব্যাপারে একে পড়ার ব্যাপারে সম্ভবত হতে পারে দর্শকবৃন্দ আমি আপনাদের ডাইরেক্টলি বলছি সম্ভবত হতে পারে আপনাদের মধ্যে অনেকের ঘরে এমন আছে যদি আপনি আমার কথা শুনতে শুনতেও যদি কোরআনের দিকে যান যা আপনার আলমারিতে আছে অথবা আলমারির উপরে আছে যদি আপনি তা ওঠান তো হতে পারে এর উপর মাটি অথবা ধুলো লেগে আছে কেননা আপনি একে মাসব্যাপী ছুঁইও দেখেননি মাসব্যাপী স্পর্শও করেননি এর উপর মাটি এবং ধুলাবালি তার মধ্যে লেগে আছে যে আপনার আপনার ইমানি আত্মসম্মানবোধ কি এটি সায় দেয় আমার ঘরে আমার রবের কালাম কুরানুল করিম এটি ধুলিময় হবে ধুলাবালি লাগবে পড়ব না আমার এ ভয় হয় আলোচনা বাকি আছে তা আমি শেষ করছি আমার ভয় হয় আল্লাহ না করুক এতটা দূর আমাদের সমাজ এই মুহূর্তের কথা বলছি কারেন্ট জেনারেশন যারা আছেন যে রানিং জেনারেশন আছে আপকামিং জেনারেশনের কথা কি বলবো। এর মাধ্যমে আপনারাই বুঝে নিন তারা সামনে গিয়ে তারা তো কোরআন খুলছে না পড়ছে না তাহলে কি আপকামিং জেনারেশন যারা আসছে আমাদের পেছনে এখন দুই বছরে তিন বছরে অথবা যারা জন্ম নিবে তারা কি কোরআন থেকে মাজ আল্লাহ এতটা দূরে সরে যাবে যে তারা এটাও বুঝতে পারবে না এই স্থানে এই জায়গায় রাখা কোরআন কোনটি আপনি বলেন বাবা কোরআন নিয়ে আসো সে বলবে আব্বু এটা কোরআন নাকি এটা কোরআন যে আমরা কি এই যুগ দেখতে চাই নাকি এই জামানা আমরা দেখতে চাই আল্লাহ না করুক এমন যুগ যেন না আসে আমি এমনিতে ভিধি দেখাচ্ছি আচ্ছা এই ভিধি দেখানোর একটি কারণও আপনাদের বলে দিচ্ছি যা আমি কয়েকবার আলোচনা করেছি আমি ফ্রান্সে ছিলাম প্যারিসে আমাদের বয়ান বয়ান ছিল ছিল আমার পর আমরা বসেছিলাম প্যারিসে অথবা প্যারিসের কাছাকাছি কোথাও বয়ান ছিল আমার ফ্রান্সে ফ্রান্সে আরব কমিউনিটি দীর্ঘ সময় যাবৎ বসবাস করছে একশো বছর দেড়শো বছর দুইশো বছরও হয়ে গেছে তো আমরা বসেছিলাম বয়ানের পর খাওয়ার জন্য তো কিছু আরবি যুবককেও পাশে বসানো হয়েছিল কথাবার্তা চলতে থাকলো এর মধ্যে কোরআনুল কারিমের বিষয় আসলো আরবি ছিলেন সালমান ভাই তারা যারা আরবি ছিলেন এদের মধ্যে এমন কয়েকজন ছিলেন যারা দেখে দেখে কোরআনও পড়তে জানে না আরবি বংশভূত আরবি বংশভূত আরবি ছিলেন আরব গোত্রের ছিলেন কিন্তু যেহেতু পরিবেশ বদলে গেছে সোসাইটি বদলে গেছে দেশ বদলে গেছে আর পুরো ল্যাঙ্গুয়েজ বদলে গেছে ফ্রান্স জানত নিজেদের মধ্যে সম্ভবত আরবিতে ডিসকাশন করতে পারবে কিনা হয়তো করেন কিন্তু সেখানে এই বিষয়টি উঠে এসেছে তারা দেখেও কোরআন পড়তে জানে না ইনালিল্লা এখন আপনি ভাবুন যে আসলেই এখন এই দোয়া পড়ার সময় অনেক বড় মুসিবত এটা ভবিষ্যতে গিয়ে আমাদের অবস্থা কেমন হবে আপনাদেরকে অনুমতি থাকলে আরও দুটি প্রশ্ন করব দর্শকের কাছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট স্পেশালি যারা টোয়েন্টি প্লাস তাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি আপনি ইন্টার কমপ্লিট করেছেন আপনি গ্র্যাজুয়েশন করেছেন আপনাদের অনেকে হয়তো মাস্টার্সও করেছেন একটি প্রশ্ন করছি বিশ বছর পঁচিশ বছরের আপনার যে এডুকেশন লাইফ এই মুহূর্তে যে মুহূর্তে আপনি আমাকে শুনছেন আমি দুই হাজার বাইশের কথা বলছি আপনি নিজের একটু পরীক্ষা করে নিন আপনি এই যে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছরের এডুকেশন লাইফে টু বি অনেস্ট আপনি কি দেখে কোরআন পড়তে পারেন এটি আপনি একবার একজামিন করিয়ে নিন কোনো ভালো কারির মাধ্যমে যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন আশিকের রসুলের কাছে যান বলুন আমার পড়া চেক করে দিন এক্সামিন কেন করাবে আমি তো জানি সেই জন্য তো এক্সামিনের কথা বলছি আমি আমি শুদ্ধভাবে পড়ি এটা বললে চলবে না আপনি আপনার সকল বুকস ইভেন আপনি আপনার ম্যাথামেটিক্স আপনার অ্যাকাউন্টিং আপনার কেমিস্ট্রি আপনার ফিজিক্স আপনার যতগুলো সাবজেক্ট আছে ওই সবগুলোকে আপনি চেক করিয়েছেন সবগুলোর এক্সামিনেশন দিয়ে অতিক্রম করেছেন ঠিক তো অথচ এগুলোর ব্যাপারে কবরের প্রশ্ন কি বা জবাব হবে কোরআনের তো কবরের সাথে কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে কোরআনের কেননা কোরআন তার তিলওয়াতকারীর জন্য সাফায়েত করবে ঠিক তো এখন আপনি একবার এক্সামিন করিয়ে নিন আপনি বুঝতে পারবেন অনেক বেশি পসিবিলিটি আছে আপনি হয়তো দেখেও শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না ঠিক তো আমি পিং পয়েন্ট তো করছি না আপনি জানেন না জেনারেল ডিসকাস করছি যে নিজের উপর নিতে চান নিয়ে নিন নিয়ে নিলে ইনশাল্লাহ কবর ও আখিরাতে কল্যাণ হবে যদি শুদ্ধ করে করে নেয় তো এখন আমি আপনাদের প্রশ্ন করছি আপনি সম্পূর্ণ এডুকেশন লাইফের মধ্যে আপনাকে দেখে কোরআন পড়ানো শেখানো হয়নি এটি আমাদের একে তো আমাদের কারিকুলাম প্রবলেম এটি আমাদের এডুকেশন প্রবলেম অ্যাজ এ মুসলিম আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়া আমার সকল স্টুডেন্ট যারা কিনা ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে গেছে এর থেকে অগ্রসর হয়েছে হায়ারলি এডুকেশনের দিকে তারা চলে গেছে কিন্তু আমার এই তরুণগণ হোক মেল বা ফিমেল তারা দেখে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না আপনার কি মনে হয় না এতে আমাদেরও দুর্বলতা আছে যে আমি পারছি না আর এটি আমার পুরো সিস্টেমের দুর্বলতা যেখানে দেখে কোরআন শুদ্ধ করতে পারিনি দিন থেকে এ কেমন দূরত্ব ভাই আমাকে বলুন দিন থেকে এ কেমন দূরত্ব ছোটবেলায় একজন হুজুর রাখা হয়েছিল কোরআন শুদ্ধভাবে পড়ানোর জন্য জানা তিনি শুদ্ধভাবে পড়াতেন নাকি পড়াতেন না আর তিনিও আধা ঘণ্টা পড়িয়ে চলে যেতেন সারাদিনে আর কখন পড়ত আমরা আট থেকে দশ ঘন্টা শুধুমাত্র আমাদের দুনিয়াবে এডুকেশনের জন্য টাইম দিয়েছি তো এটি কোরআনের শিক্ষার কথা বলছি যদি এই সকল তরুণ মেল ও ফিমেলকে জিজ্ঞাসা করি এই সম্পূর্ণ এডুকেশন লাইফের মধ্যে আর তা এখনও আপনাদের চলছে কাপড় পবিত্র করতে জানেন কিনা গোসল ফরজ গোসল করতে জানেন কিনা অজুর ফরজ জানেন কি না নামাজের শর্ত ফরজ আমরা জানি কি জানি না আপনারা বলুন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা যদি আমার এই আলোচনা আপনাদের নিকট সহমর্মিতা মনে হয় আমি আপনাদের প্রতি আসলে সহমর্মিতা করছি আপনি আমাকে বলুন ভাই এ কেমন জীবন কাটাচ্ছি আমরা আমরা মুসলমান দ্যাট ইজ অবলিগেটেরি নলেজ অব ইসলাম উই শুড লার্ন ইট কিন্তু আমরা কতটা দূর এর থেকে আমরা আমরা ইংলিশ জানি না না পারি পারি অ্যাকাউন্টিং পারি না আর এই সব কিছু সেকেন্ডারি জিনিস না পারলে এর সাথে কবর ও আখিরাতের নেই। কিন্তু নামাজ ঠিকভাবে পড়তে জানি না ওজু ঠিকভাবে করতে জানি না গোসল ঠিকভাবে করতে জানি না পবিত্রতার মাসাইল আমরা এতটা দুর্বল কোরআন দেখে পড়তে জানি না আপনি ভাবুন আমরা কি করছি আমি আপনাদের সবার কাছে হাত জোর করছি আজ কোরআনের হকের আলোচনা চলছে তো কোরআনে গোসলের আলোচনা আছে কোরানে আলোচনা আছে কোরআনে নামাজের আলোচনা আছে কোরআনে জাকাতের আলোচনাও আছে কোরআনে হজেরও আলোচনা আছে কোরআনে রোজারও আলোচনা আছে কোরআনে সামাজিকতারও আলোচনা আছে দিনের এমন কোনো জীবনের এমন কোন দিক আছে যে ব্যাপারে কোরআন আপনাকে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে না আল্লাহ বলে এটি আল্লাহর রশি এটিকে মজুদভাবে ভাবে আঁকড়ে ধরতে হবে আর একে পড়তে হবে একে বুঝতে হবে শিখতে হবে এর উপর আমল করতে হবে অথচ আমরা এর থেকে দূরে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার অর্থ ইসলাম এবং দিনের যে শিক্ষা সম্পূর্ণ জীবনযাপনের পদ্ধতি তা কোরআন না পড়ার ফলে ভুলে যাচ্ছি আর যখন কোরআনুল করিমের আয়াতসমূহের ব্যাখ্যা এর এক্সপ্লেনেশন এর তাফসিরকে যখন আমরা বুঝতে যাই তখন ডেফিনেটলি এর জন্য আমাদের হাদিসের প্রয়োজন হবে আর হাদিস আমাদেরকে বলবে যে এর মানে কি আমার অনুরোধ আমি আপনাদের সম্মুখে একটু দীর্ঘ আলোচনা করলাম আরও করলাম কিন্তু আল্লাহ করুক আমার কোন ইসলাম বা ইসলামী বোন যারা আছেন যারা আমার কথাকে সিরিয়াসলি নেবেন আর জীবনের কোনো ভরসা নেই মৃত্যু আজও আসতে পারে আমরা কি অবস্থায় মারা যাব আমরা দেখে দেখে কোরআন পড়তে জানি না আমরা সঠিকভাবে নামাজ পড়তে জানি না সঠিকভাবে অজু করতে জানি না সঠিকভাবে গোসল করতে জানি না আমাদের অর্থাৎ পাক নাপাকি সম্পর্কে আমাদের কোনো চিন্তা নেই হারাম এবং হালাল সম্পর্কে আমাদের কোনো খবর নেই জায়েজ এবং না সম্পর্কে আমাদের কোনো খবর নেই আমরা কি এ অবস্থায় মারা যাব ইসলামী বোনেরা চিন্তা করুন ওনারা কি এভাবে নিজের সময় ফ্যাশনে পর্দাহীনতায় আর এ ধরনের লাক্সারি লাইফে নিজের সময় বরবাদ করতে চান ইসলামী ভাইরাও চিন্তা করুন ইসলামী বোনেরাও করুন যারা এডুকেশনের সাথে রিলেটেড তারাও ভাবুন এর সাথে রিলেটেড নন তারাও চিন্তা করুন এমন নয় শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন শুধুমাত্র তারাই পেছনে না যারা একেবারে পড়েন না তারাও পেছনে আছেন অর্থাৎ এভাবে বুঝুন যে এটি একটি সামগ্রিক প্রবলেম আর আমরা সকলে মিলে সামাজিকভাবে একে ঠিক করা প্রয়োজন আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল এই দিক থেকেও নিজের রোল প্লে করছে আলহামদুলিল্লাহ আল্লাহ করুক আমার কথা যেন অন্তরে গেথে যায় আমি আপনাকে খুব অবাক করে একটি কথা বলছি আল্লাহ 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 কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন ওদের নতুন থেকে আর তিনি বলেন যে আমাদের সাথে একজন সাহেব আছেন আর না তিনি নামাজ পড়তে জানেন না তিনি তালবিয়া জানেন না তিনি কোরআনুল করিম পড়তে জানেন আর অর্থাৎ তিনি এই ব্যাপারে এই যে একদমই কিছু জানেন না আপনি বলুন যে এখন কি করা যায় অর্থাৎ আপনি অবস্থা দেখুন ওমরার জন্য যাচ্ছে মদিনাই তাইবাই যাচ্ছে নবীর দরবারে উপস্থিত হওয়ার জন্য অতপর সেখান থেকে ওমরাও করতে হবে তালবিয়াই জানেন না আচ্ছা নামাজও পড়তে জানেন না সুরা ফাতিহাও পড়তে জানেন না অর্থাৎ দেখুন যা ফরজ তার আলাদা একটি গুরুত্ব আছে যা ওয়াজিব তার আলাদা একটি গুরুত্ব আছে অথচ এমন পরিস্থিতি বানিয়ে রেখেছে আল্লাহ চান তো আমরা যেন এগুলো পরিপূর্ণ করতে পারি দাওয়াত ইসলামী অসংখ্য পদ্ধতি গত মাদানি মোজাকার একটি কথা বলেছিলেন না আমার কাছে একজন যুবক এসেছিল পরিণত বয়সের ছিল সাক্ষাৎ করল আর সে এটি বলল যে জীবনে প্রথমবার আমি দেখলাম যে মসজিদের ভেতর থেকে কেমন হয় এখন আপনি এটি ভাবুন হতে পারে আপনিও আশ্চর্য হচ্ছেন আর আসলেই আশ্চর্যের বিষয় সুন্নত নিজে এই কথাটি কোট করেছেন যে তার জীবনে প্রথমবার ওই যুবক আমির আলে সুন্নতকে বলেছিলেন আমি আমার জীবনে প্রথমবার দেখলাম যে মসজিদ কেমন হয় অর্থাৎ সে না জুমার জন্য না ঈদের জন্য না কোনো কারণেই সে মসজিদে আসেনি আহ দরসে কোরআন যদি আমরা ভুলে না যেতাম জামানা আজ এই যুগ দেখতো না হয়তো জি কল আমার প্রশ্ন হচ্ছে যদি মানুষ জবের পাশাপাশি কোরআন অনুবাদ ও তাপসির শিখতে চায় তাহলে এর জন্য কোনো সহজ পদ্ধতি কোনো মোবাইল অ্যাপ অথবা বা অন্য কোন পন্থা আছে কি যাতে মানুষ সহজেই তা শিখতে পারে আসলে আ কিছু না কিছু দেখুন খাবার খাওয়াটাও তো এত সহজ নয় রান্না করতে হয় কিছু না কিছু চেষ্টা করতে তো হয় ডেফিনেটলি তো ক্ষেত্রে সমাধান হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে বরং সহজে বললে সম্ভবত অনেকটাই সহজ যা আমাদের অনলাইন সিস্টেম আছে আধা ঘন্টার ক্লাস হয় তো অনলাইনে আমাদের যে সাইট আছে কোরআন টিচার ডট নেট সেখানে যান ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক খুললে সেখানেও আছে ফাইজান অনলাইন একাডেমি আপনি দেখুন আপনি গিয়ে শুধু অ্যাডমিশন নিন আর ইনশাল্লা আধা ঘন্টা জাস্ট অনলি হাফ এন আওয়ার ডেইলি বেসিসে আপনি পার্সোনালি ওয়ান টু ওয়ান কারি সাহেব থেকে মেল টু মেল ফিমেল টু ফিমেল আপনি কুরআনুল করিম পড়ুন ওই এ মান্থ ইনশাল্লাহ তালা আপনার সামনে এই বিষয়টি ডিক্লেয়ার হয়ে যাবে কতটুকু শুদ্ধ কতটুকু ভুল ইনশাল্লাহ অল্প সময়ে আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে কেন কেননা শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে কোরআন শুদ্ধ করতে পারবেন যতক্ষণ কোনো টিচার সামনে না থাকবে হ্যাঁ এখন যে পেন কোরআন এসেছে মাকতাবাতুল মদিনা থেকে যদি ওই পেন কোরআন ডিজিটাল পেন কোরআন আপনি নিয়ে নেন তার মধ্যে একটি সুবিধা আছে কি বলে ফিচার্স বিদ্যমান আছে আপনি সেটি রাখলে সেই কোরআন পেন কোরআন ওই কম্পিউটার নিজেই আপনাকে কোরআনুল কারিমের বানান শেখাবে আর আপনাকে রিডিং পড়া শেখাবে পসিবিলিটি আছে এর মাধ্যমে আমরা অনেকটাই বুঝতে সফল হয়ে যাব আল্লাহ রাতে যে আমাদের সেহেরির সময় একটি প্রোগ্রাম হয় হাজি আশফাক মাদানির হাফেজ হাজি আশফাক মাদানি এটি করে তো ওনার একটি প্রোগ্রাম হয় যার মধ্যে কোরআনুল করিম শুদ্ধভাবে পড়া শেখানো হয় তিনিও মাশাল্লার নিয়ম কানুনগুলো সুন্দরভাবে আলোচনা করেন এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যদি আপনি এসব দেখেন যা কিছু আপনাদের সম্মুখে বলছি অর্থাৎ কোরআনের খিদমত এবং দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা বালে গান এই মুহূর্তে আপনি কি জানেন আর যদি আল্লাহ করুন আমি যেন খুঁজে পাই তো যেহেতু অনুষ্ঠানটি কোরআনুল করিম বিষয়ক তো যদি আমি এটি পেয়ে যাই যে কতগুলো আছে আমাদের মাদ্রাসাতুল মদিনা বালে গান তাহলে আমি তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলতে পারবো ততক্ষণে পরবর্তী কল নিয়ে হ্যাঁ নিয়ে নিল আলহামদুলিল্লাহ জি কল আজকের টপিক খুবই চমৎকার টপিক বর্তমান এই ফেতনার যুগে দাওয়াত ইসলামী যেভাবে কোরআনের শিক্ষাকে বিস্তার করে চলছে এর উপমা বিরল আর কোরআনের হক হচ্ছে আমাদের একে পড়া যেভাবে এর হক রয়েছে মারহাবা খুব সুন্দর কথা বলেছেন জি কল অনেক মানুষ কতায় কথায় কোরআন শরীফের কসম করে কোরআন শরীফের কসম আমি এমনটি করিনি এটি করিনি এই কাজটি কেমন অর্থাৎ কোরআন শরীফের কসম করা কেমন উত্তর প্রদান করবেন কথায় কথায় কসম করা হয় বেঁচে থাকা উচিত যদি এই কসম হয়ে যাবে এটিও আছে হ্যাঁ কোরআনুল কারিমের কসম বড়ই গুরুত্বপূর্ণ বিষয়টি তালার জাত এবং সিফাতের কসম করা যেতে পারে আর যদি কসমের প্রয়োজন হয় তাহলে এই কসমই করা উচিত হাদিসে পাকে যেভাবে এসেছে আর নিজেদের বাপ দাদার নামে কসম করো না আর যদি কসম করার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র আল্লাহ তালার কসম করো আর তা না হলে চুপ থাকো এই অসাধারণ গাইডেন্স রয়েছে আর যদি কোরআনুল করিমের কসম করা হয় এটিও সরই কসম হিসেবে বিবেচিত হবে আমিরাহ সুনাতের খুব সুন্দর ইসালা আছে কসমের কাফফারা সম্পর্কিত প্রশ্নোত্তর পড়ার জন্য গুরুত্বপূর্ণ সেটিও পড়ে নিন আর যদি কোরআনুল করিমের কসম করে এটি যদি ভবিষ্যতের কসম হয় তাহলে এই কসম বলবৎ যাবে যদি একে ভঙ্গ করে তাহলে এর কাফফারাও আবশ্যক হয়ে যাবে আর যদি মিথ্যা কসম করে এই পরিস্থিতিতে সে আগার হবে সে জানাও যে আমি মিথ্যা বলছি জেনে বুঝে মিথ্যা কসম করছে জেনে বুঝে কসম করছে এখন গুণাগার হবে আর হুজুর নবী করিম সল্লাহ আলি হুসালাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যদি কেউ কসম করে হাদিসের সার মর্ম তাহলে তার মধ্যে মাছির ডানার সমপরিমাণও মিথ্যা অন্তর্ভুক্ত করো না আল্লাহ পাক আমাদেরকে দয়া এবং নিরাপত্তা করুক যাই হোক যেভাবে নিগ্রানের সুরা বলেছেন অধিক কসম করা থেকে বাঁচা উচিত যদি অযথা বানিয়ে রাখে কেউ কসম করছি কসম করছি তাহলে একেও কেউ করে নিজের কথাবার্তা থেকে কনভারসেশন থেকে দূর করার চেষ্টা করুন এতটা মজবুত কাউকে বলেন কসম তো করেছিলেন আমি কখন কসম করলাম অর্থাৎ তার এই খেয়াল নেই যে আমি কসম করেছি এখন পর্যন্ত সাড়ে চার লক্ষের কাছাকাছি মাদ্রাসাতুল মদিনা থেকে হিফস এবং নাজেরা কোরআনের শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বিদায় নি এটি বলে রাখলাম আল্লাহ হকবর আর এই বছর দুই হাজার এখন পর্যন্ত যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে নয় হাজারেরও অধিক শিশু কোরআনুল করিমের হিফস করেছে আর এটি হচ্ছে কোরআনুল করিমের খিদমত এই মুহূর্তে পাঁচ হাজারেরও অধিক মাদ্রাসাতুল মদিনা আছে বিনামূল্যে কোরআনের হিফস এবং নাজেরার শিক্ষা দিচ্ছে যার মধ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াই লাখের কাছাকাছি এটি কোরআনুল করিম সম্পর্কে বললাম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের যে মাদ্রাসাতুল মদিনা আছে আমার মতে সবগুলো সংখ্যা যদি গণনা করি তাহলে এই মুহূর্তে তা হাজারের উপরে রয়েছে আর অধ্যয়নরত নারী পুরুষের সংখ্যা ডেইলি প্রতিদিন হিসেবে এটিও আপনি দেড় দুই লাখের কাছাকাছি সংখ্যা সব মিলিয়ে পেয়ে যাবেন পোস্ট খোঁজার চেষ্টা করছি খুঁজে পাচ্ছি না ফিগার্স লেখা ছিল আমার কিন্তু যা আমি বলছি বলতে পারেন এর কাছাকাছি একটি ফিগার হবে এছাড়াও কুরআনুল করিম প্রিন্ট করা একটি পোস্ট ছিল যা শাহেদ পাবলিশ করেছিলেন কুরআনুল করিম প্রিন্ট হওয়া আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ পদ্ধতি সুন্দর পদ্ধতিতে সুন্দর নুসখা আকারে সুন্দর ডিজাইনিং এর সাথে কুরআনুল করিমের প্রিন্টিং এটি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা এক কেও পালন করে যাচ্ছে এর সাথে সাথে কোরআনুল করিমের সহ কুরআনুল করিম হজাইনুল ইরফান এর সাথে কুরআনুল করিম সিরাতুল জিনান তাফসির এর সাথে কুরআনুল করিম মারিফতুল কুরআনের সাথে কুরআনুল করিম এটি ইফহামুল কুরআনের সাথে একইভাবে কুরআনুল করিমের সুরাসমূহের পারস্পরিক সম্পর্কের ব্যাপারেও কুরআনুল করিমে যে আছে হে ইমানদারগণ আয়তে করিমা এর মাধ্যমে শুরু হয় এগুলো বাকিদের থেকে আলাদা করে একে আলাদাভাবে এই কিতাব আকারে মাকতাবাতুল মদিনা আমাদের জন্য প্রকাশ করেছেন ক্ষেত্রে আমাদের মুফতি কাসিম সাহাবেও অনেক কাজ করেছেন তফসিরে সিরাতুল জিনান এবং অন্যান্য যেগুলো সম্পর্কে বললাম মাশাল ওনার খুব চমৎকার কাজ আছে ডিপার্টমেন্টের আলাদা কাজ আছে অর্থাৎ খিদমতে কোরআন আপনি কায়দা দেখতে পারেন মাদানী কায়দা কিভাবে সারা দুনিয়ায় প্রসার করা হয়েছে আর এর সাথে সাথে অনলাইনের মাধ্যমে কোরআনুল ক্যারিম মাদানি চ্যানেলে কোরআনুল ক্যারিম শেখা এবং শেখানোর অনুষ্ঠান তিলওয়াতের অনুষ্ঠান অর্থাৎ খিদমতে কোরআন নিয়ে যদি কথা বলি তো আই থিংক ইফ আই এম নট রং দাওয়াত ইসলামী ওয়ান অব দা অর্গানাইজেশন যারা কোরআনের উপমা ইনশাল্লাহ আপনি এর উপমা আর খুঁজে পাবেন না আর আপনি একে যদি গভীরভাবে দেখেন পড়েন বুঝেন তাহলে আপনি বলবেন দাওয়াত ইসলামী যা করছে তা দাওয়াত ইসলামী করছে মারহাবা দর্শকের কল নিয়ে এনেছে আর আমি এখানে আরস করছি তার ব্যাপারে মাদানী কায়দার ব্যাপারে দাওয়াত ইসলামে যে মাদানী কায়দা প্রকাশ করেছে এর মধ্যে খুব ফোকাস করা হয়েছে যেমন হুরুফে মুস্তালিয়া আছে যেগুলোকে পড়তে হয় মোটা করে পড়তে হয় ঠিক তো এগুলোকে ব্লু কালারে আপনি দেখতে পাবেন আপনি যেখানেই ব্লু কালার কালারেই দেখতে পাবেন পুরান করিম শেখার অর্থাৎ কালার্সকেও কোরআনুল করিম শেখানোর ব্যাপারে নিয়ম মনে রাখার জন্য আলহামদুলিল্লাহ এতে ব্যবহার করা হয়েছে এসব বিষয়গুলো আপনি যদি দেখেন ইনশাআল্লাহ এর মাধ্যমে বরকত পাবেন কল নিয়ে নিচ্ছি সামনে অগ্রসর হচ্ছি আজকের এই প্রোগ্রামে আমার প্রশ্ন হচ্ছে কোরানকে বুঝে পড়া উত্তম নাকি না বুঝে তেলোয়াত করলে সওয়াব পাওয়া যাবে এই ব্যাপারে কিছু বলবেন উভয় অবস্থাতে ইনশাল্লাহ তালা সভাব পাবে আপনি যে প্রশ্ন করেছেন তার সাথে রিলেটেড আমার কাছে একটি বর্ণনা এই শিরোনামে বিদ্যমান রয়েছে ইনশা তাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সৈয়দনা ইমাম আহমদ বিন হাম্বল রোদি আল্লাহ বলেন স্বপ্নে দিদার করলাম স্বপ্নে আল্লাহর দিদার এটি সম্ভব আরোচ করলাম ইয়া রব যে সকল আমলের মাধ্যমে তোমার বান্দা তোমার নৈকট্য অর্জন করে সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি ঈর্ষাদ করলেন হে আহমেদ আমার কালাম পাঠ করা অর্থাৎ কোরআন আমি আরোজ করলাম বুঝে পড়লেন নাকি না বুঝে বললেন বুঝে পড়লে এবং না বুঝে পড়লে উভয় ক্ষেত্রে বাহ 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 আচ্ছা একটি হাদিস শুনুন যে এক রাতে দশ আয়াত পড়ল সে উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না তসুরা মুল্ক পড়ার অভ্যাস বানিয়ে নিন তিরিশটি আয়াত আছে আর এটি কবরের আজাব থেকে বাঁচাবে আর ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করাবে মারহাবা মদিনা মদিনা জি কল কোরআনুল করিমের হক বর্ণনা করা হচ্ছে আল্লাহ পাক আমাদের কোরআনুল করিম পড়ার বোঝার আর এর উপর আমল করার তৌফিক দান করুক হুজুর আমার সুধারণা ছিল কেউ সারা বছর কোরআনুল করিম না পড়লেও মাহের রমজানে অবশ্যই কোরআনুল করিম কুলেন পড়েন এবার তিন চারজন যুবকের সাথে কথা বলার সময় জানতে পারলাম তারা এখনও পর্যন্ত কোরআন করিম পড়া শুরু করেনি খুব কষ্ট অনুভব করলাম মাহের রমজানে যদি কেউ কোরআন শরীফ না পড়েন তাহলে কখন পড়বে তাই আপনার কাছে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মানসিকতা সেটা অল্পই হোক না কেন প্রতিদিন কোরআন পড়ুন আমি কিছুক্ষণ পূর্বে হাদিস শরীফ বলেছি এমন কোনোদিন যেন অতিবাহিত না হয় যেদিন আমরা কোরআন খুলে দেখিনি আর তাকে পড়িনি আর যে প্রবলেম আছে ভাই তা এটা মেজর প্রবলেম অর্থাৎ মোবাইল সোশ্যাল মিডিয়া এর মধ্যে যতটা সময় অযথা সময় পূর্ণ সময় তো হয়ই বরবাদ অযথার সময় যতটা নষ্ট হয় এই সবগুলো ক্যালকুলেশন করেন তাহলে আপনি বুঝবেন আমরা কতটা কোরআন পড়েছি কতটা দিনী কিতাব পড়েছি কতটা আল্লাহর জিকির করেছি হাদিসে পাকে আছে মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে সে যেন অযথা কাজসমূহ ত্যাগ করে যার না দুনিয়াবি ফায়দা আছে না আছে আখিরাতের ফায়দা জি কল হাজি সাহেবের নিকট প্রশ্ন হচ্ছে প্রতিদিন কমপক্ষে কতটুকু কোরআনুল করিম পড়া শেখা অথবা এর উপর আমল করা আমাদের উপর ফরজ কিংবা ওয়াজিব এই ব্যাপারে মাসালা বলবেন অনেক লোককে দেখা যায় যেখানে তারাবি তাড়াতাড়ি শেষ হয় সেখানে গিয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত বুঝুক বা না বুঝুক হাফেজ সাহেবরা যেভাবে পড়েন পেছনের মুসল্লিগণ পড়া বুঝতে পারেন না এসব তারাবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিটে তারাবি শেষ হয়ে যায় এ কারণে মানুষ সেখানে গিয়ে তারাবি পড়ার চেষ্টা করে এ কাজটি কেমন উত্তর প্রদান করবেন আলাদা আলাদা প্রশ্ন করেছেন আপনি কুরআনুল করিম কতটুকু জানা উচিত যা কিনা না তা নামাজের সাথে সম্পর্কিত যতটুকু নামাজে পড়া ফরজ কমপক্ষে কতটুকু কুরানুল করিম জানা উচিত এটি ফরজ মাসলা তো এমন মাসলা ঠিক আছে আর বাকি রইলুকু পড়াও আজিবু জানা যতটুকু জানা ওয়াজিব এখন বাকি রইল মাসালা মাসালাত হুজুর এটি অনেক পুরানো প্রবলেম হয়ে গেছে যে বাস জলদি জলদি তারাবি পড়া যদি আমাদের সকল কার্যক্রম ঠিক হয়ে যায় প্রত্যেকে পরিপূর্ণ তারাবি পড়বে আর সহি তেলাওয়াতকারীদের সাথে পড়বে তবুও তারাবি পড়ার জন্য এরপরও প্রস্তুত হবে কিন্তু এখন তা এখন প্রত্যেক দ্রুত তেলবাতকারী ভুল পড়ছে এটি জরুরি নয় আর প্রত্যেক ধীরে তেলবাদী সঠিকভাবে পড়ছে এটিও জরুরি নয় তো বাস যে সঠিকভাবে কোরআন পড়ছে সে হাফিজদের পিছনে তারাবি পড়া উচিত যদি অন্য কোনো সারি নিষেধাজ্ঞা না থাকে জি কিন্তু হাজি সাহেব হাফেজদের জন্য আর মসজিদ কমিটির জন্য একটি গাইডেন্স থাকা উচিত আপনি দেখুন অনেক সময় যে পার্থক্য দেখা যায় তা দশ বারো পনেরো মিনিটের পার্থক্যই দেখা যায় দেখুন তারা পরিপূর্ণ একটি বিষয় পরিপূর্ণ একটি বিষয় আর স্পষ্টতই একে যখন আমরা ডিসকাস করব তখন এর সম্পূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা চল ঠিক আছে জি অবশ্যই অনুমতি দিন সাল্লু আল হাবিব